হ্যালো ছোট বন্ধুরা, কেমন আছো? সবাই ভালো আছো তো? চলো আজ আমরা একটা নতুন জিনিস শিখি, ঠিক আছে? আগে তোমরা যে চফলা রফলা দিয়ে বানান শিখেছিলে, আজকে যে আমি এই বানানগুলো তোমাদের বলবো, এগুলো কিন্তু কোনো একটা জিনিস নিয়ে নয় বা একটা বর্ণ নিয়ে নয়, ঠিক আছে? এখানে দুটো বর্ণ একই কিংবা অন্য বর্ণ একসঙ্গে যুক্ত হয় আর নতুন কী বানান সৃষ্টি করে সেটাই আমি আজ তোমাদের বলবো। আমি দেখো কিছু নির্বাচিত বানান এখানে লিখে রেখেছি, ঠিক আছে? এগুলোই আমি তোমাদেরকে আজকে পড়ে শোনাবো, তোমরা কিন্তু খুব মন দিয়ে এগুলো শুনবে, ঠিক আছে? চলো তাহলে শুরু করি। দেখো এখানে কি আছে, না ক যোগ ক সমান কি হয়, না কয়ে কয়ে। এবার কয়ে কয়ে দিয়ে কী বানানো হয় দেখো, চয়রস্যি কয়ে কয়ে মূর্ধন্য চিক্কণ। তারপরে ধৈরস্যি কয়ে কয়ে আকার র ধিক্কার। তারপর দেখো ক যোগ ত সমান কী হয়েছে, না কয়েতয় হয়েছে। এবার কয়েতয় দিয়ে বানান দেখো, র কয়েতয় রক্ত। তারপরে ভ কয়েতয় রস্যি ভক্তি। তারপরটা দেখো ক যোগ মূর্ধন্য ষ সমান কি, না কয় মূর্ধন্য ষ। কয় মূর্ধন্য ষ দেখো কেমন লিখতে হয়, না তোমরা যে ম লিখো, এই যে আবার একটা গোল দিলে দিয়ে ম যেমন করে লিখো একটা পেঁচিয়ে এইরকম, ঠিক আছে? দেখো আমি আবারও লিখে দিচ্ছি, এই পেঁচিয়ে এটা কয় মূর্ধন্য ষ কিন্তু মাত্রা হয়, ঠিক আছে? তাহলে ক যোগ মূর্ধন্য ষ সমান কি হয়, না কয় মূর্ধন্য ষ। কয় মূর্ধন্য ষ বানান দেখো, ল কয় মূর্ধন্য ষ মূর্ধন্য লক্ষণ। তারপরে প রয় দীর্ঘি কয় মূর্ধন্য ষ আকার পরীক্ষা। তারপরটা দেখো উ যোগ গ সমান কি হয়, না উই গয়ে। মই গয় দিয়ে বানান দেখো, অ মই গয় অঙ্গ। তারপরে দন্তস্য মই গয় দীর্ঘি ত সঙ্গীত। তারপরে দেখো চ যোগ ছ সমান চয় ছয়। এবার চয় ছয় দিয়ে বানান দেখো, তৈরস্যু চয় ছয় তুচ্ছ। তারপরে বয়রস্যি চয় ছয় একাদ বিচ্ছেদ। তারপরে দেখো বর্কিজ্য যোগ বর্কিজ্য সমান কি হয়, না বর্কিজ্য বর্কিজ্য। এবার বর্কিজ্য বর্কিজ্য দিয়ে বানান দেখো, ল বর্কিজ্য বর্কিজ্য আকার লজ্জা। তারপরে ল বর্কিজ্য বর্কিজ্য রশ্মি ত লজ্জিত। তারপরেরটা দেখো ইয় যোগ চ সমান কি হয়, না ইয় জয় হয়। ইয় জয় দিয়ে বানান দেখো, না চ ইয় জয় ল চঞ্চল। তারপরে দন্তস্য ইয় জয় আকার র সঞ্চার। এই দিয়ে দেখো মূর্ধন্য যোগ ঠ সমান কি হয়, না মূর্ধন্য ঠয়ে। মূর্ধন্য ঠয় দিয়ে বানান দেখো, ক মূর্ধন্য ঠয়ে কণ্ঠ। তারপরে কয়রস্যু মূর্ধন্য ঠয় রশ্মিত কুণ্ঠিত। তারপরেরটা দেখো ত যোগ ত সমান কি, না তয়ে তয়ে। তয়ে তয়ে আবার দেখো, তয়ে তয়ে কি, না মাত্রা দিয়ে ও লিখে দিলেই হচ্ছে তয়ে তয়ে। আমরা যেমন তয় রফলা শিখেছিলাম এটাও ঠিক তেমনি, তয়ে তয়ে লিখতে হয়, মাত্রা দিয়ে ও লিখে দিলেই তয়ে তয়ে হয়ে যায়, ঠিক আছে? তাহলে তয়ে তয়ে দিয়ে বানান দেখো, রস্যু তয়ে তয়ে ম উত্তম। তারপরে রস্যু তয় তয় আকার প উত্তাপ। তারপর দেখো দ যোগ গ সমান দয়ে গয়ে। দয়ে গয়ে বানান দেখো, ময় রস্যু দয়ে গয়ে র মুদগর, আর রস্যু দয়ে গয়ে আকার র উদ্গার। এবার দ যোগ ধ সমান কি হয়, না দয়ে ধয়ে। দয়ে ধয়ে দিয়ে বানান দেখো, ব দয়ে ধয়ে বদ্ধ, আর ময় রস্যু দয়ে ধয়ে রস্যি বুদ্ধি। এবার দন্তন্য যোগ ত সমান দন্তনতয়। দন্তনতয় দিয়ে বানান দেখো, দ দন্তনতয় দন্ত, আর চয়রস্যি দন্তনতয় আকার চিন্তা। তারপর দেখো দন্তন্য যোগ ধ সমান কি হয়, না দন্তনধয়। দন্তনতয় দিয়ে বানান দেখো, অ দন্তনধয় অন্ধ, আর দন্তস্য দন্তনধয় আকার দন্তন্য সন্ধান। তারপরে দেখো ম যোগ প সমান ময় পয়। ময় পয় দিয়ে কী বানানো হয়, না ক ময় পয় কম্প, আর দন্তস্য ময় পয় তো সম্পদ। বন্ধুরা চলো আমি এগুলো পড়ে দিই, আমার সাথে সাথে তোমরা আবারও বলতে থাকো। দেখো চয়রস্যি কয় কয় মূর্ধন্য চিক্কণ, ধৈরস্যি কয় কয় আকার র ধিক্কার, র কয়েতয় রক্ত, ভ কয়েতয় রস্যি ভক্তি, ল কয় মূর্ধন্য ষয়ে মূর্ধন্য লক্ষণ, প রয় দীর্ঘি কয় মূর্ধন্য ষয়ে আকার পরীক্ষা, তারপরে
অ মুই গয় অঙ্গ, দন্ত স মুই গয় দীঘিত সঙ্গীত। তারপর দেখো তৈরসু চয় ছয় তুচ্ছ, বয়রসি চয় ছয় একান্ত বিচ্ছেদ। তারপরে ল বর্গজ বর্গজ আকার লজ্জা, তারপরে ল বর্গজ বর্গজ রসিত লজ্জিত। তারপর দেখো চ ইয় চয়ে ল চঞ্চল, তারপরে দন্ত স ইয় চয় আকার র সঞ্চার। এদিকে দেখো ক মধুন ঠয়ে কণ্ঠ, তারপরে কয় রসু মধুন ঠয়ে রসিত কুণ্ঠিত। তারপরে দেখো রসু তয় তয়ে ম উত্তম, তারপরে রসু তয় তয়ে আকার প উত্তাপ। তারপরটা দেখো ময় রসু দয়ে গয়ে র মুদগর, আর রসু দয়ে গয়ে আকার র উদ্গার। তারপরে দেখো ব দয় ধয় বদ্ধ, তারপরে বয় রসু দয় ধয় রসি বুদ্ধি। তারপরে দেখো দ দন্ত নয় দন্ত, আর চয়রসি দন্তনতয় আকার চিন্তা। তারপর দেখো অ দন্তনিধয় অন্ধ, তারপরে দন্তস দন্তনিধয় আকার দন্তন সন্ধান। তারপরে দেখো ক ময়াপয় কম্প, তারপরে দন্তস ময়াপয় দ সম্পদ। বন্ধুরা তোমরা তাহলে আজকে দেখলে মিশ্র সংযোগে কিছু বানান, ঠিক আছে? বাড়িতে এগুলো খুব ভালো করে মন দিয়ে পড়ে নেবে। আর বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তার সাথে লাইক শেয়ার করতে একদম ভুলবে না, ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্তই, পরদিন আবার দেখা হবে, টাটা।